বন্ধুগণ, ফুটবল টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিতে। চলুন না, তিনি রাখার শুরু করা যাক। প্রথমে চলে আসছে চেন্নাই এফসির আপডেটে। চেন্নাই এফসি কিন্তু স্টিফেন এজেকে সাইন করাতে চলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। স্টিফেন এজে এর আগে ওয়েন কোহলের সাথে কুইন্স পার্কে খেলেছে, তারপরে ওয়েন কোহলের আন্ডারে কিন্তু সে জামশেদপুরেও খেলেছিল, এবং এখন কিন্তু চলে আসতে চলেছে চেন্নাই এফসিতে ওয়েন কোহলের আন্ডারেই। তো ওয়েন কোহলের সাথে কিন্তু তার একটা মুভ করার এরকম একটা প্রবণতা কিন্তু দেখাই যায়। আর স্টিফেন এজে নো ডাউট একজন ভালো ডিফেন্ডার, তো সেই জায়গা থেকে চেন্নাই এফসি একজন ভালো ডিফেন্ডারকে পেয়ে গেল, এটা কিন্তু বলে দেওয়াই যায়। এরপরে যদি চলে আসি ইস্টবেঙ্গলের আপডেটে, ইস্টবেঙ্গল কিন্তু রহিম আলীকে সাইন করাতে পারে, এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে। যদিও ট্রান্সফার ফি কিন্তু প্রায় 1.5 কোটি টাকা চাওয়া হচ্ছে চেন্নাই এফসির কাছ থেকে, তরফ থেকে, কিন্তু তাও ইস্টবেঙ্গল কিন্তু রহিম আলীর জন্য যাচ্ছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। অ্যাজ এ ফিউচার স্টার রহিম আলীকে তারা কিন্তু টিমে দেখছে। তো এবার এটি দেখার যে রহিম আলী আলটিমেটলি ইস্টবেঙ্গলে আসে কিনা। আর আরেকটা কিন্তু ইস্টবেঙ্গলেরই আপডেট বেরিয়ে আসছে ফরেশ আর্নতকে নিয়ে। ফরেশ আর্নত কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে, কারণ ইস্টবেঙ্গল যে এশিয়ান প্লেয়ারকে নেবে সে কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্স বা এখনও আইএসএলে খেলছিল এরকম প্লেয়ার, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। তো সেই জায়গা থেকে বলে দেওয়াই যায় যে ফরেশ আর্নত সেই প্লেয়ার যে কিন্তু আইএসএলে খেলছিল, এখন কিন্তু তার কারেন্ট টিম তাকে ছাড়তেও চাইছে, আর ইস্টবেঙ্গল তার ইস্টবেঙ্গলের সাথে তার লিঙ্ক আপেরও বিভিন্ন আপডেট বেরিয়ে এসছে। তো ফরেশ আর্নতই সেই প্লেয়ার, এটা কিন্তু বলে দেওয়াই যায়। তো এবার এটি দেখার যে ফরেশ আর্নত আলটিমেটলি ইস্টবেঙ্গলে আসে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিও ভালো, ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।